রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমরা হরি পুজো উপলক্ষে এখানে একটি গ্রামে আছি তো এখানে সকাল সকাল সবাই নগর পরিক্রমাতে বেরিয়েছে হরি নাম সংকীর্তন করতে করতে তো এবারে হরিমঞ্চে ফিরবার পালা তো সবাই মিলে হরিমঞ্চে চলে আসা হয়েছে এবারে এই হরিমঞ্চে পরিক্রমা করা হবে সবাইকে তিলক পরিয়ে দেওয়া হচ্ছে এবং এখানে বৃন্দা দেবীর এই মন্দিরটি উপলক্ষ করে হরি পুজো তিন চার দিন আয়োজন করা হয়েছে দেখুন সবাই মিলে পরিক্রমা করা হবে এখানে হরি নাম সংকীর্তন করতে করতে তো সবাই খুব আনন্দ সহকারে হরিধ্বনি করতে করতে হরিমঞ্চ পরিক্রমা করা হচ্ছে এখানে গরুর ভগবান আছে বেশ কয়েকদিন ধরে এই মন্দিরটি সুন্দর রং করা চলছিল সুন্দর করে রঙ করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে এই গোটা চৈত্র মাস জুড়ে গ্রামের বিভিন্ন পাড়া পাড়াতে প্রত্যেক শনিবার আর মঙ্গলবার এরকম দিন ধরে কোথাও না কোথাও কিছু না কিছু পুজো হতেই থাকে কারণ গ্রামের দিকে মূলত অসুখ বিসুখটা ভীষণ বেশি হয় এই সময়তে গরমে বলুন বা কোনো কারণে বলুন যার জন্য প্রত্যেকে চেষ্টা করে ভগবানের পুজো দিয়ে গ্রামটাকে রক্ষা করতে বা গ্রামের যে সমস্ত মেয়েরা আছে তাদেরকে রক্ষা করতে তো যাই হোক আমরা এবারে বাড়ি ফিরে চলে এসেছি তো বাড়ি ফিরে দেখলাম আমার ছেলে ড্রয়িং করার চেষ্টা করছে ও না ভীষণ ড্রয়িং করতে খুব ভালোবাসে ও আর্ট অ্যান্ড ক্রাফ্টে ওর খুব ইন্টারেস্ট ও একা একা সারা দিনটা ওকে মন মার রং তুলে দিলে ও দিনটা রং তুলির কাজ করতে থাকে তো সেই জন্য ঠিক করলাম ওকে এবারে একটা আর্টের স্কুলে ভর্তি করিয়ে দেব। যেখানে ওকে টিপিক্যালি শেখানো হবে আর্ট অ্যান্ড ক্রাফ্ট তো ও বাড়িতে না সব সবসময় কিছু না কিছু বানাতে থাকে বা রং করতে থাকে চেষ্টা করে কিছু করার আর যেটা করে বেশ ভালোই লাগে তো যাই হোক ওকে সকাল সকাল আর্টের স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি তো তারপরে ও যখন স্কুলে ক্লাস করছিল। ততক্ষণ আমি একটু বাজারহাট করে নিয়েছি তারপরে ফেরার পর ওকে নিয়ে যেহেতু আজকে সানডে ছুটির দিন আছে ওকে নিয়ে চুল কাটাতে চলে গেছি যেহেতু সামনে প্রচণ্ড গরম পড়ছে আর ও। চুলটাও একটু বড় হয়ে গেছে সেই জন্য ওকে নিয়ে চুল কাটাতে চলে এসেছি বাজারে তো বসে আছে চুল কাটা চলছে ওর আর এই সময়টাও প্রচণ্ড যখন রাস্তা থেকে আসছিলাম প্রচণ্ড ঘাম হয়েছে আর সেই সঙ্গে ছোট ছোট চুলগুলো কাটার পর গোটা মুখে টুকে ভর্তি হয়েছিলো তো চটপট বাড়ি চলে যাবো চুল কাটা হয়ে গেছে তো বাড়ি গিয়ে ওকে স্নান করিয়ে দেব তারপর ওকে লাঞ্চ করিয়ে দেব কারণ সকালটা যেহেতু ও আর্ট স্কুলে গেছিলো সেভাবে ভারি ভরি খাওয়া হয়নি তো তারপরে ওর লাঞ্চ হয়ে যাওয়া তারপরে আমি রান্না করে আমি খেলাম স্নান করলাম তো তারপরে অনেক কাজকর্ম থাকে একটু যে ভাবি রবিবার ছুটির দিন শুয়ে বসে কাটাবো বিশ্রাম নেব সেটা হয় না প্রচুর কাজ পড়ে থাকে বাড়ি ঘর দোর পরিষ্কার করা বাসন টাসন সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে সন্ধ্যের সময় আমার ছেলের পড়াশোনা হয়ে যাওয়ার পর আমরা একটু বাজারে বেরিয়েছি কারণ সামনে যেহেতু পয়লা বৈশাখ আর ঈদ আছে সেই উপলক্ষে প্রচুর ছোটোখাটো দোকানপাট বসেছে যেখানে হরেক মাল সেল দিচ্ছে এই জুতোগুলো দেখছিলাম জুতোর প্রাইস হচ্ছে একশো টাকা করে যেহেতু সামনে পয়লা বৈশাখ আছে প্রচুর লোকজনের ভিড় প্রত্যেকে কিনছে এই সময়টা যেহেতু চৈত্র মাসের প্রায় শেষ সামনেই পয়লা বৈশাখ তো প্রচুর মার্কেটে দেখলাম ভিড় আছে তো আমরাও চলে যাব মার্কেটের আরও ভেতরে কিছু জিনিসপত্র কেনাকাটি আছে ভগবানের জন্য ফুল নেব তো হাঁটতে হাঁটতে আমরাও বাজারের দিকে যাচ্ছি তো আজকে এই পর্যন্ত ব্লগটা আপনারা দেখতে থাকবেন আমার ব্লগ যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আমার ঘরের গোবিন্দের জন্য কিছু ফুল নিয়ে আমি এবার বাড়ি ফিরব রাধে রাধে